রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও মহফসলে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে তবে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় নতুন রোগী ভর্তির হার কমেছে চোদ্দ শতাংশ এবং ঢাকার বাইরে কমেছে আট শতাংশ একই সঙ্গে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়েছে সাত শতাংশ সূত্র জানায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার ইদুল আজহার দিনে তার শরীরে ডেঙ্গুবাহিত জীবাণু ধরা পড়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল জানা গেছে ডেঙ্গু রোগের প্রকোপ চলাকালীন ঢাকাতে অবস্থান করছিলেন সৌম্যের বাবা প্রায় দুই সপ্তাহের মতো সময় ঢাকার বাসায় ছিলেন তিনি গত সাত আগস্ট ঢাকা ছেড়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন তিনি বাড়ি ফেরার পর এতদিন কিছু না হলেও ঈদের আগের দিন জ্বর মাথা ও শরীরে ব্যথা অনুভব করেন কিশোরী মোহন সরকার অবস্থার অবনতি হলে ঈদের দিন সৌম্য তার বাবাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করান চিকিৎসকরা নিশ্চিত হন যে কিশোরী মোহন সরকারকে ডেঙ্গু ভাইরাস আক্রমণ করেছে তবে প্রাথমিক অবস্থাতেই তার ডেঙ্গু ধরা পড়েছে জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান দুশ্চিন্তার কোনো কারণ নেই আপাতত কিশোরী মোহন সরকারের রক্তে প্লাটিলেট কমে এক লাখ একত্রিশ হাজার এসে দাঁড়িয়েছে তবে সৌম্য ও তার ভাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না উন্নত চিকিৎসার সেবা দিতে সন্ধ্যায় বাবাকে যশোর থেকে ঢাকায় আনছেন সৌম্য সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার একজন অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সৌম্য সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত পর্যালোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে ঈদ উদযাপনে রাজধানী থেকে মফস্বলে ও গ্রামে মানুষ চলে যাওয়ায় সেখানে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় একুশশো জন মানুষ